মৌলভীবাজার জেলা। বাংলাদেশের 64টি জেলার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ জেলার নাম হচ্ছে মৌলভীবাজার জেলা। এই মৌলভীবাজার জেলাটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। আসুন আমরা জেনে নেই কীভাবে মৌলভীবাজার জেলার নামকরণ করা হলো। মৌলভী এবং বাজার, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে মৌলভীবাজার। তাহলে কিভাবে মৌলভীর সাথে বাজারের সংমিশ্রণ হলো আমরা আজকে জানব। ইতিহাস থেকে জানা যায় যে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মনু নদীর উত্তর তীরে হযরত শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির বংশধর মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বসবাস শুরু করেন। তিনি সেখানে কয়েকটি দোকানঘর স্থাপন করেন। পরবর্তী সময়ে সেখানে ক্রয় বিক্রয়ের একটি সুযোগ সৃষ্টি হয়। মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এ বাজারে কিছুদিনের মধ্যেই বিভিন্ন জায়গা থেকে নৌ ও স্থলপথে প্রতিদিন বিভিন্ন লোকের আগমন করত। কিছুদিনের মধ্যেই সেখানে ক্রেতা এবং বিক্রেতার হার বৃদ্ধি পেতে থাকে এবং এই মানুষের সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। এভাবেই সারা বাংলাদেশের মধ্যে একটি আদর্শ জেলা হিসেবে খ্যাতি লাভ করে মৌলভীবাজার জেলা।